পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 19 নম্বর ওয়ার্ডের পীরবাহা নামে ডাঙ্গাপাড়া এলাকার আটটি ঘরছাড়া পরিবারকে সোমবার ঘরে ফেরালো পুলিশ। উল্লেখ্য, 2021 সালের 14 ফেব্রুয়ারি এলাকার ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। অশান্তিতে প্রাণ যায় মোহাম্মদ আকবর ওরফে কালো নামে এক ব্যক্তির। এই মার্ডার কেসের আসামিগুলোকে হাইকোর্টের অর্ডার পেয়েছে তো বর্ধমান থানা নিয়ে এসেছে। সবাই তো মার্ডার কেসের আসামি না, ঠিক আছে, যেগুলো আসামি তার মধ্যে গোটা 7-8টাকে নিয়ে এসেছে, আর ওরা মিথ্যা মিথ্যা ওদের দিকে যারা আসামি পক্ষ তারাই কিছু লোককে মিছু করে জড়িয়ে নিয়েছে তাদের নিজেদের সাথে। এর আগেও আমরা পাড়া থেকে বলেছিলাম থাকো, তারা থাকেনি, নিজে থেকে চলে গেছে। তখন বর্ধমান থানায় অন্য স্যাপ ছিলেন, তিনি ঢুকিয়ে দিয়ে গেছিলেন, ওরা নিজেরাই নিজে থেকে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। ওনার বাড়ির লোকও আছে, যদি আমি যদি মিথ্যা বলি ওনার বাড়ির লোককেও শুধাতে পারেন আপনি, ও আছে সে বলবে, তার দিকে ঢুকিয়ে দিয়ে গেছে, তারা নিজেরাই পালিয়ে গেছে। এরা এইসবই এদের কারবার। শত্রুপাতটা হচ্ছে যে আজকে যারা এসেছে এই পাড়ায় তারা এখানকার না সব থেকে প্রথম। এরা এদের যেসব কাজকর্ম যেগুলো আছে টোটালটাই 2 নম্বরই। একবার ঠিক করে ইনকোয়ারি করুন, গোটা ওয়ার্ডে করে দিলে তো, খুন হওয়ার আগেও তো অনেকবার বলেছিলাম, এমন কাউকে নাই যে বলতে বাকি করিনি যে এই জিনিসটা ওরা ঘটাবে, কিন্তু সেটা ঘটিয়েই ছাড়লো, কোনো অবধি সাজা পায়নি। এখন ঘরে আসছে বলছে হাইকোর্টে রায় পেয়েছি। সবসময় আইনকে ছোটো করতে চাই না, যেহেতু হাইকোর্টে তারা রায় পেয়েছে আমরা কোর্টকে অমান্য করতে চাই না। কোর্টের রায় পেয়েছে, ওরা তাদের বাড়ি তারা আসুক, আমাদের বলার এইটাই সবসময় বলবো, সব এর আগেও বলে এসেছি, যাতে যে একটি মায়ের কোল হারিয়েছে এরপরে আর যেন কেউ এরকম না হারায়। আমি লড়াই তো চালানোর চেষ্টা করছি বা চালিয়ে যাব। এই ঘটনায় সেই সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যাপারটা ব্যক্তিগত ঝগড়া বুঝলেন তো, এতে 25টা পরিবারকে জড়িয়ে দিয়েছে। ঝগড়াটা প্রথম কেন্দ্র করে হয়, বহুদিন ধরে চলছে ঝগড়াটা, একটা বিয়ের ব্যাপার নিয়ে বুঝলেন তো। মেয়ের বাপ মেনে নিচ্ছে জামাইকে, কিন্তু ওর ছোটো ভাই কালুয়া যে মারা গেছে সে মানতে চাইছে না, দিয়ে ও নিজের বিয়াইকে ধরে ধরে লাইট পোস্টে বেঁধে মারছে, মারধার করে বুঝলেন তো। যে দীর্ঘদিন চলে আমরা বহুত বুঝাই, বহুত বলি দেখো আর এসব ঝুঁঝামেলা করো না, কিন্তু কারো কথা শুনবে না ও, বুঝলেন তো। প্রত্যেক দিন ঝগড়া, প্রত্যেক দিন ঝগড়া বুঝলেন তো, কোনো দিন বাদ নেই, প্রত্যেক দিন একইভাবে চলছে ওদের বুঝলেন তো। ওদের ব্যক্তিগত ঝগড়া এতগুলো পরিবারকে সমস্যা জড়িয়ে দিচ্ছে। এই যে লুট মার করেছে, এখানে আশেপাশে চোররা করেছে, যারা মরেছে তার পরিবারের ভাইরা করেনি, তার স্ত্রী করিয়েছে, যে সমস্ত লুটপাট তার স্ত্রী করিয়েছে। এগুলো ধরে বাইরে ছিলাম, শুধু শুধু আমাকে ফাঁসানো হয়েছে। আমি হচ্ছি ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম এবং 19 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিলাম, মাইরিটি ছেলে বুঝলেন তো, যার কারণে আমাকে শুধু শুধু এগুলো ফাঁসিয়েছে। আমার দেশে আমরা আসছি, 4 বছর জেলে ছিলাম আমি জানেন। এখানে আইসিকে বলছেন উনি যে না উনি ভালো লোক, তা আইসি ওনাকে জিজ্ঞেস করলেন যে উনি ভালো লোক ছিল, তাই 4 বছর 4 মাস জেল খাটালেন কেন, ওনাকে কেন ওনাকে ফাঁসালেন তাহলে শুধু শুধু বুঝলেন তো। এই চোরগুলো যে আছে লুটপাট করার জন্য, চুপ করুন না, লুটপাট করার জন্যে যে সমস্ত সোনা দানা টাকা পয়সা যা আছে আমরা লুটপাট করবো, ওরা পালিয়ে যাবে লুটপাট, আমরা তো সব জেলে। এবারে বউদেরকে মারধার করার জন্য বউরা সব চলে গেছে এখান থেকে, যার কারণে এরা সুযোগ নিয়েছে, ওর বউ সমস্ত এগুলো করেছে। চাইছি শান্তি চাই, আমরা অশান্তি চাই না, আমরা চাই শান্তিভাবে থাকুক। পুলিশ সহায়তা করছে, যথেষ্ট করছে, এবং এখনও বলছি যে পুলিশ ক্যাম্প থাকে এখানে, যাতে ঝুড়িঝামলা ও আসবে শুধু শুধু দরজা গালাগাল করবে, যে উত্তেজনা করবে মানুষ কতদিন সহ্য করবে সেটাকে নেই। এখন আমরা চাইছি যে পুলিশ ক্যাম্প যেন হয় এখানে। এই মামলা এখন হাইকোর্টে বিচারাধীন। এই মামলায় জড়িত 8টি পরিবার সেই থেকে এলাকায় ঢুকতে পারছিল না বলে অভিযোগ। সোমবার হাইকোর্টের রায়ে সেই 8টি পরিবারকে ঘরে ফেরালো পুলিশ। থেকে অনেক দায়িত্ব নিয়ে আমাদেরকে আজকে বাড়ি ঢুকালেন, তার জন্য অসংখ্য প্রশাসনকে আমাদের ধন্যবাদ। কিন্তু আমরা চাইছি যে আমাদেরকে যেন আজকে যেমন উনি দায়িত্ব নিয়ে ঢুকালেন, সেই রকম যেন সর্বক্ষণ আমাদেরকে সাথ দেন এবং আমাদের সঙ্গে থাকেন। আমরা যখন যতক্ষণ আমরা ফোন করি বা ওনাদেরকে ডাকি, কোনো অসুবিধার মধ্যে ওনারা যেন আসেন, আমাদের পাশে থাকেন। আমরা মানে ওনাদের মতো যাদের সঙ্গে আমাদের এই সংঘর্ষ হয়েছে, আপনারা অ্যাকচুয়ালি বলতে চাইছেন সেই জিনিসটা যাদের সঙ্গে হয়েছে, তারা যে কতটা বিপজ্জনকভাবে আমাদের উপরে মানে আসছে, আঘাত করতে আসে, স্যারেরা সেটা আগেও দেখেছেন নিজের চোখে, সেই জিনিসগুলোকে শুধু আমরা ভয় পাই। আর সেই জিনিসটার জন্যই আমরা ছোটো ছোটো বাচ্চা নিয়ে, নিজের প্রাণ নিয়ে, নিজেদের মান সম্মান নিয়ে আমরা রাতের অন্ধকারে ছোটো ছোটো বাচ্চাদের হাত ধরে বেরিয়ে চলে গিয়েছিলাম। তার পরিণতি আপনারা দুপুরটা বাড়িটাকে দেখতে পাচ্ছেন কী অবস্থা।
সেই জন্য আমরা চাইছি যে প্রশাসন যেন আমাদের সঙ্গে সবসময় দেন দেন সাথ দেন। কোনো কিছু করি না, কোনো কিছুর সঙ্গে আমরা কোনো লিঙ্ক নেই আমাদের। আমরা এই দেড় বছর বাইরে আছি কালোদার মৃত্যুকে নিয়ে। এখানে একজন ক্লাব নিয়ে ক্লাবে যে মৃত্যু হয়েছিল পুরাতন চকে, হাইকোর্টের রায় এদিন যারা ঘরে ফিরলেন তাদের মধ্যে মোহাম্মদ নিজাম জানালেন, আমরা অশান্তির ভয়ে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এলাকা ছাড়া ছিলাম, আমরা চাই এলাকায় পুলিশ পিকেট বসানো হোক। স্থানীয় বাসিন্দা শেখ শারিফ জানান, ওরা নিজেরাই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল, আমরা কাউকে তাড়িয়ে দিইনি, আমরা আইনি লড়াই চালিয়ে যাব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।